সাংঘাতিক কাণ্ড, একেবারে বিরাট কোহলির বেডরুমের ভিডিও, তাও আবার চুপি চুপি করা শুট, তারকার ঘরে ঢুকে তার ব্যবহারের জিনিস ক্যামেরা বন্দি। আর এখানেই উঠছে প্রশ্ন, হোটেলের বেডরুমে কি নেই কোনো গোপনীয়তা? বিরাটের ঘরে যদি এই অবস্থা, তাহলে সাধারণ হোটেলে নিরাপত্তা কোথায়? কিভাবে ভরসা করা যাবে হোটেল কর্তৃপক্ষকে? একেবারে নজিরবিহীন ঘটনা। পছন্দের তারকাদের নিয়ে মাতামাতি থাকবে ভক্তদের, সেটা খুবই স্বাভাবিক। তাদের মতো জামা কাপড় পরা, তাদের স্টাইল অনুকরণ করা বা তারকাদের সঙ্গে একটা ছবি বা অটোগ্রাফ সংগ্রহ করার জন্য পাগলামির অনেক গল্পই শোনা যায়। কিন্তু এবারে যা হলো সেটা একটু বাড়াবাড়ি বলছেন সকলে। আর এই ঘটনায় তারকা মানে বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা শর্মা একেবারে রেগে ফায়ার। এ তো পাগলামি নয়, এক প্রকার শালীনতার সীমা লঙ্ঘন করা। ভালোবাসার নামে তো সবকিছুকে সাপোর্ট করা যায় না, তাই ভক্তের এহেন আচরণকেও সাপোর্ট করছেন না তারা। ঠিক কি হয়েছে ঘটনাটা? আপাতত অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ নিয়ে ব্যস্ত বিরাট, আর সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাটের হোটেল রুমের একটি ভিডিও, যা তিনি নিজে পোস্ট করেননি। চুপি চুপি এক ফ্যান বিরাটের ঘরে ঢুকে সেই ভিডিও রেকর্ড করেছেন। সেই সময় কোহলি ঘরে ছিলেন না, এভাবে তার ঘরের ভিডিও বাইরে চলে আসায় যারপর নাই বিরক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক। তার প্রশ্ন, যদি হোটেলেই তার গোপনীয়তা রক্ষা না হয়, তাহলে কোথায় গেলে সেটা হবে? এই ঘটনা রীতিমতো কোহলি এবং তার স্ত্রীকে চিন্তায় ফেলেছে। ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে এক হাত নিয়েছেন ওই ব্যক্তিকে কোহলি। সেখানে দেখা যাচ্ছে কয়েকজন কোহলির হোটেলের ঘরে ঢুকে ভিডিও করছেন, ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিও তুলছেন তারা। তার জুতো, জামা কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচাগারের ভিডিও করা হয়েছে। সেই সময় দেখা যায় কোট প্যান্ট পরা তিনজন রয়েছেন কোহলির হোটেলের ঘরে। দেখে মনে করা হচ্ছে হোটেলেরই কর্মী তারা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বিরাট ঘরণী। অভিনেত্রী ইনস্টাগ্রামে এই ঘটনার জোরালো প্রতিক্রিয়া দিয়েছেন। অনুষ্কা লেখেন, বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছে যেখানে ফ্যানেরা কোনো রকমের সহমর্মিতা এবং রুচিবোধ দেখাননি, কিন্তু এটা সবচেয়ে নিকৃষ্টতম। এটা বেইজ্জতি এবং সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। যারা এই ভিডিও দেখে ভাববেন সেলিব্রিটি হলে এইসব তো সহ্য করতেই হবে, তারা জানবেন আপনারাও এই সমস্যার মূলে রয়েছেন। নিজেদের মধ্যে আত্মসংযম থাকাটা খুব জরুরি। আর ভাবুন তো, যদি এটা আপনাদের বেডরুমে ঘটত তাহলে চুপ থাকতেন? কোহলি নিজেও চুপ থাকেননি, তিনিও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। আমি জানি ভক্তরা সবসময় তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তার সঙ্গে দেখা করতে চান, আমি তাকে সম্মান করি, কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তাহলে কোথায় হবে? শুধু তাই নয়, এরপর কোহলি আরো লিখেছেন, এই ধরনের ভালোবাসা আমি চাই না, এভাবে কারো ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন, তাদের বিনোদনের পণ্য করে তুলবেন না। তবে এই ঘটনার পরেই সেই হোটেল কর্তৃপক্ষ এবার চিঠি দিয়ে বিরাটের থেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিল, তার গোপনীয়তায় হস্তক্ষেপ করার জন্য। ফেরো রিপোর্ট, আজ বিকেল।